नमस्कार बंधुरा पॉलिस होम किचेने आपनादेर सबाइके स्वागत। आज आमी जे रेसिपिटा आपनादेर संगे शेयर करब सेटा छोटो बड़ो सकलेरई खूब प्रिय। एई रेसिपिटा सकाले ब्रेकफास्टेर जन्यई होक बा बाच्चादेर टिफिनेर जन्यई होक अथवा इभिनिंग स्नैक्स हिसेबेओ एटा खूब जनप्रिय। एई रेसिपिटा हलो चिरेर पोलाओ। आसुन एबार आमरा चिरेर पोलाओ किभाबे बानाते हय सेटा शुरू करी। चिरेर पोलाओ बानानोर जोन्नो एखाने दो कप मोटा चिड़े निये नियेछि। चिरेर पोलाओ बानाते एकटु मोटा चिड़े लागे। प्रथमे चिड़ेटा आमि भालो करे धुए नेब, 3 থেকে 4 बार जल दिए भालो करे धुए नेब। चिड़ेटा धोआ हये गेछे, 10 मिनिट मतन आमि एटा छड़िये राखबो। ग्यासटा अन करे निये प्रथमे आमि 2 चामच सादा तेल दिये दिलाम। तेलटा गरम हये गेछे, आमि एते 2 चामच चीने बादाम भेजे तुले राखबो। बादामटा आमि मिडियाम आँचे भाजबो। तेलटा गरम हये गेछे, तेलर मध्य एक सर्षे और एक कारी पाता फोड़न दिए दिलाम। दुटो मीडियम साइजेर पिंयाज छोटो छोटो करे केटे रेखेछि सेटा आमि छेड़े दिलाम। एटा मीडियम फ्लेमे आस्ते आस्ते भाजते हबे। एकटा बड़ो साइजेर आलू आमि टुकरो करे रेखेछि सेटाओ एर मध्य दिए दिलाम। पिंयाजटा आमि ভালো করে ভেজে নেব। এটা মিডিয়াম আঁচেই ভাজতে হবে। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি আমি এটা দিয়ে দিলাম। লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেবো। 4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবার জল ভরিয়ে রাখা চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিড়েটা আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসের আঁচটা একদম আস্তে দিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে আমি অল্প চিনি আর নুন দেব। এখানে 1 চামচ বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম খান সেরকম দেবেন। আলু পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেজন্য আমি এখন অল্প নুন দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন। লবণ আর চিনি দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। ঠিক হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেবো। এটা ফ্রাই হয়ে এসছে, এবার এটাই আমি একটু ঘি দিয়ে দেবো। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম এতে। আর যে চিনে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ঘি আর চিনে বাদাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিরের পোলাও রেডি। এবার এটা আমি সার্ভ করব। একদম ঝরঝরে চিরের পোলাও রেডি। এটা আমি সার্ভ করে দিলাম। আমি যেভাবে বানালাম আপনারাও এইভাবে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।